맞는 그런 게 되게 약간 남자 같이 아주 원 넘버 이지 않지 뭐 뜻이 안 되지 이렇게 같이 원 넘버 같이 말하고 있지 x 플러스 1 by x 이퀄 5 이퀄에 그만 그러지 x 스퀘어 마이너스 1 by x 스퀘어 홀 스퀘어 이퀄 5 이퀄 사실 그게 이제 아마 보통 이제 만수 대화 뜻이 만수 되겠지 아마 이제 된다고 하지 এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি সেজন্য আমরা লিখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হচ্ছে ফাইভ স্কোয়ার আর ফাইভ দিয়ে দিব উভয় পাশে বর্গ এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এবং ডান পাশে সাইডের উপর ইস্কে মানে হচ্ছে পাঁচ কোণের পাঁচ পাঁচ এখন এখানে বাম পাশে এই উপরের এক এবং নিচের এক কাটা যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ আমরা বাম পাশ থেকে প্লাস টু পছন্দ করে ডান পাশে নিয়ে আসবো ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস আমরা সাইক্লিক দিব পক্ষান্তর বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে হবে টোয়েন্টি থ্রি বা এভাবে আমরা আবারও বর্গ করব আমরা পূর্বে একবার বর্গ করেছিলাম এই পাশকে এবার আমরা পুনরায় বর্গ করছি সেজন্য আমাদের সাইক্লিকটি হবে অনুবায় এবার আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার যা অনেকটাই এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রের মতো আমরা এখন সেই এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র বসাবো সূত্রটি হচ্ছে এ মাইনাস বি এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এবং ডান পাশে রয়েছে টোয়েন্টি থ্রি হোল স্কোয়ার টোয়েন্টি থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে তেইশ গুণন তেইশ আমরা যদি তেইশ গুণন তেইশ দিই তাহলে হবে ফাইভ টোয়েন্টি নাইন এখন আমরা বাম পাশে নিচের এক্স স্কোয়ার এবং উপরে এক্স স্কোয়ার কাটা নিতে পারি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ টোয়েন্টি নাইন মাইনাস ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ফাইভ টোয়েন্টি নাইন থেকে যদি ফোর মাইনাস করা হয় তাহলে হবে ফাইভ টোয়েন্টি ফাইভ তো আমাদের প্রমাণ হয়ে গেল যে তোমাকে চাওয়া হয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ টোয়েন্টি ফাইভ ঠিক একই রকম ভাবে আমরা দেখালাম যে প্রমাণটি আমরা শেষে লিখে দেবো